শিক্ষা বিজ্ঞান বিষয়ে আমরা পঠন পাঠন করছিলাম শিক্ষায় প্রযুক্তিবিদ্যা। এখন শিক্ষায় প্রযুক্তিবিদ্যায় এখানে আমরা আগে পূর্বেই আলোচনা করেছিলাম যে ভেরিয়াস ইউনিট অফ কম্পিউটার। তো ভেরিয়াস ইউনিট কম্পিউটারের মধ্যে আমরা যে যে জিনিসগুলো দেখেছিলাম সেটা হচ্ছে ইনপুট ডিভাইস, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, মেমারি ইউনিট, আউটপুট ডিভাইস। এখন ইনপুট ডিভাইস, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর অ্যারিথমেটিক লজিক ইউনিট নিয়ে আমরা আলোচনা করেছি। অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে আমরা বলেছি যে সিপিইউ ক্ষেত্রে তিনটে ভাগ রয়েছে। তিনটে ভাগ আমি দেখাচ্ছি, দেখে নাও। ALU এটাকে বলা হয়ে থাকে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা কি না হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা কি না ফুল ফর্ম। আচ্ছা, এখানের ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে মেমারি রয়েছে। মেমারির মধ্যে কী কী রয়েছে? র্যাম আছে, আমরা পড়েছিলাম। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমারি, র্যান্ডম অ্যাক্সেস মেমারি, আর একটা হচ্ছে রোম, যেটা রিড অনলি মেমারি। এখন এই দুই মেমারি কম্পিউটারের স্মৃতি হিসেবে কাজ করে। এখন এই কম্পিউটারের প্রাথমিক কাজে সম্পূর্ণ করতে এই র্যাম আর রোমের গুরুত্ব অপরিসীম। যেমন স্টার্ট, শাটডাউন ইত্যাদি, অর্থাৎ কম্পিউটার স্টার্ট কিংবা শাটডাউন ইত্যাদি কম্পিউটার স্ক্রিনের তথ্য প্রদর্শন ইত্যাদি ক্ষেত্রে কাজ করে। র্যাম হলো একটা অস্থায়ী স্মৃতি, এদের স্মৃতিটা স্থায়ী হয় না, রোমটা কিন্তু স্থায়ী স্মৃতি। এখন এর পরে আসে কন্ট্রোল ইউনিট। এখন কন্ট্রোল ইউনিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট ডিভাইস রয়েছে। এখন কন্ট্রোল ইউনিটে ইনপুট ডিভাইসের থেকে মেমারিতে যাচ্ছে তথ্যগুলো, আবার কখনো কখনো ALU অর্থাৎ এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিটে অনেক সময় নির্দেশ দিচ্ছে কী কী তথ্য দিতে হবে, আবার র্যাম আর রোমের মধ্য থেকে কী করছে আউটপুটেও পাঠাচ্ছে। আউটপুটে পাঠানোর কারণ হচ্ছে তথ্যগুলো বাইরে নিয়ে আসা, অর্থাৎ প্রিন্টারের মাধ্যমে বা স্ক্যানারের মাধ্যমে স্ক্যানিং হওয়া হয়ে বাইরে তথ্যগুলোকে নিয়ে আসছে। কার বাইরে? না, কম্পিউটারের বাইরে নিয়ে আসছে। এখন সিপিইউ, এখানে দেখবে সিপিইউর গতি, সিপিইউ কতটা দ্রুতভাবে চলতে থাকে, তার কতগুলো কী রয়েছে না, তার কতগুলো গতি মাপার এক একটা যন্ত্র রয়েছে, যেটাকে MHZ নাম দেওয়া হয়েছে, যাকে বলা হয় মেগা হার্জ বা গিগা হার্জ। এই গতি পরিমাপক একটি 900 মেগা হার্জের ক্ষমতা সম্পন্ন চিপ যখন ব্যবহার করা হয়ে থাকে তখন 900 মিলিয়ন পার সেকেন্ড সাইকেলস সম্পন্ন করে। ঠিক আছে, কি বললাম? না, বললাম একটা 900 মেগা হার্জ অর্থাৎ 900 মেগা হার্জ ক্ষমতা সম্পন্ন চিপ 900 মিলিয়ন পার সেকেন্ড সাইকেল সম্পন্ন করতে পারে। এখন আউটপুট ডিভাইসে আমি আসব। এখানে আউটপুট ডিভাইসের মধ্যে দেখো মনিটর, কম্প্যাক্ট ডিস্ক, প্রিন্টার, স্পিকার, ডিস্ক ড্রাইভার্স ইত্যাদি বিভিন্ন জিনিস আমাদের রয়েছে, যেগুলো আমাদের কী করছে না আউটপুট যন্ত্রাংশ হিসেবে কাজ করছে। আউটপুট যন্ত্রের সাহায্যে কম্পিউটারে তার ফলাফলগুলো জানিয়ে দিচ্ছে, কী করছে না ফলাফলগুলো জানিয়ে দিচ্ছে এবং তার সাথে মনিটরের যেটা ভিডিও ডিসপ্লে ইউনিট, VDU বলা হয়, সেখানে আউটপুট যন্ত্রগুলোর সবথেকে উল্লেখযোগ্য যন্ত্রাংশ, VDU হচ্ছে সবথেকে উল্লেখযোগ্য যন্ত্রাংশ। সমস্ত ডেস্কটপ কম্পিউটারে যন্ত্রাংশ দেখতে পাওয়া যায়। প্রিন্টারও খুব গুরুত্বপূর্ণ একটা আউটপুট যন্ত্র। এই আউটপুট যন্ত্রের মাধ্যমে, মানে প্রিন্টারের মাধ্যমে কাগজে ছেপে বেরিয়ে আসছে কি না, কাগজে ছেপে বেরিয়ে আসছে আমাদের যে তথ্যগুলো, সেগুলো আমাদের দরকারিও তথ্য বলে আমাদের ধরা হয়ে থাকে। এবং সব থেকে বড় কথা, এখানে প্রিন্টার বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন ডট ম্যাট্রিক্স প্রিন্টার থাকে, ইঙ্ক জেট প্রিন্টার থাকে, লেজার জেট প্রিন্টার থাকে ইত্যাদি বিভিন্ন ধরনের প্রিন্টারের কথায় আমরা এসেছি। এইবার আমি যাব টাইপস অফ কম্পিউটার। এখন টাইপস অফ কম্পিউটার আশা করি দেখতে পাচ্ছ, টাইপস অফ কম্পিউটার এখানে দেখো, টাইপস অফ কম্পিউটার বিভিন্ন রকমের টাইপস আছে। বিভিন্ন রকমের টাইপসের মধ্যে কী আছে না, পার্সোনাল কম্পিউটার আছে, আমি দেখাচ্ছি।
এই দেখো আমি লিখেছি এখানে পার্সোনাল কম্পিউটার। এখন পার্সোনাল কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে এটা মাইক্রো প্রসেসর ভিত্তিক দৈনন্দিন সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয় এই মাইক্রো কম্পিউটার। এই কম্পিউটার বর্তমানে প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছে এবং ওয়ার্ক স্টেশন এই কম্পিউটারের একজন প্রধান উপযোগী একটা শক্তিশালী কম্পিউটার। এছাড়াও রয়েছে মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার মানে আকারে ছোট, কম দাম এবং 10 বা তার অধিক সংখ্যায় ব্যবহারকারী একসঙ্গে এক বা একাধিক কাজ করতে সক্ষম হয়ে থাকে। ঠিক আছে, এখন প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কম্পিউটারের প্রসেসিং প্রযুক্ত উন্নত হচ্ছে। মেইন ফ্রেম, এর পরে আসছে মেইন ফ্রেম। দেখতে পাচ্ছ আশা করি মেইন ফ্রেম, এখানে লিখেছি মেইন ফ্রেম। এখন মেইন ফ্রেম হচ্ছে যেটা কম্পিউটারের অধিকতর বড় একটা আকৃতি শক্তিশালী যন্ত্র, একসঙ্গে কয়েক হাজার লোক বা এক বা একাধিক কাজ করতে সক্ষম হয়ে থাকে। এই কম্পিউটারে প্রচণ্ড দ্রুততার সঙ্গে প্রচুর পরিমাণে প্রসেস ইনপুট আউটপুট প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ করতে পারে। আর হচ্ছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটারের মধ্যে খুবই শক্তিশালী কম্পিউটার কয়েক লক্ষে নির্দেশ সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই সেটা পাঠিয়ে দেওয়া যায়। এতে 10 লক্ষ ট্রানজিস্টর ব্যবহার করা হয়ে থাকে। একটি 64 অর্থাৎ 64 বিট প্রসেসর রূপে রয়েছে। এটা 64 বিট প্রসেসর রূপে রয়েছে। এখন সুপার কম্পিউটারকে তিনটে ভাগে ভাগ করা যায়। এ দেখো এখানে লিখেছি অ্যানালগ ডিজিটাল অ্যান্ড হাইব্রিড। অ্যানালগ কম্পিউটারটা কি না, অ্যানালগ হচ্ছে একটানা পরিবর্তনশীল ব্যবস্থার সঙ্গে তুলনামূলক রূপান্তর করে সমস্যার সমাধান করে। পরিবর্তনশীল ব্যবস্থা হচ্ছে ইলেকট্রিক ভোল্ট, তরলের আয়তন এবং যান্ত্রিক গতি হতে পারে। এতে দ্রুত সমস্যার সমাধান করা যায়, কিন্তু জটিল সমস্যা দুটো মাত্র পদার্থে তুলনা করে সমাধান করা কঠিন। ডিজিটাল কম্পিউটার, এই কম্পিউটার হলো বাইনারি ব্যবস্থার নীতিতে ভিত্তি করে গড়ে উঠেছে বৈদ্যুতিন যন্ত্রের মাধ্যমে। মেশিনের ভাষায় সমস্ত নির্দেশ রক্ষিত থাকে। একটি যন্ত্র বহু সমস্যার সমাধান করতে সক্ষম। হাইব্রিড কম্পিউটার কি করছে না, হাইব্রিড কম্পিউটার অ্যানালগ ও ডিজিটাল দু রকমের কম্পিউটারের সমন্বয়ে গঠিত। হাইব্রিড তাই বলেছে, হাইব্রিড একরকম নয়, দু রকম আছে, অ্যানালগ আর ডিজিটাল দুটোরই গুরুত্ব দিয়েছে হাইব্রিড। এরপর আমি বলবো রোল অফ টেকনোলজি ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা কী রয়েছে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার 5টা এম বা সিস্টেমের কথা বলা হয়ে থাকে। এই এমগুলো কী কী? একটা হচ্ছে মেটেরিয়াল। দেখো মেটেরিয়াল অর্থাৎ এই যে লেখা রয়েছে মেটেরিয়াল, মেটেরিয়াল বলতে কী বলছে, তার সাথে রয়েছে হচ্ছে মেটেরিয়াল হচ্ছে শিক্ষণীয় বিষয়বস্তুর উপকরণ বা মেটেরিয়াল বলছে, যেগুলো যন্ত্রাংশের সঙ্গে যুক্ত, যেমন টেপ রেকর্ডার, কম্পিউটার, এই অডিও ক্যাসেট, দূরদর্শন, ইন্টারনেট ইত্যাদি বিভিন্ন জিনিসগুলো সুপরিকল্পিত কৌশলে বা পদ্ধতিতে মানুষ প্রাপ্তিযোগ্য করে তুলছে এবং শিক্ষাকে একটা সিস্টেম এর মধ্য দিয়ে চালাচ্ছে। ঠিক আছে, আজ এরপরে হচ্ছে মেটেরিয়ালসের পর মেশিন, বিভিন্ন রকমের মেশিনের কথা উঠে আসছে, যেগুলো আমি বারবার বলছি, টেপ রেকর্ডার, কম্পিউটার, ক্যাসেট, দূরদর্শন ইত্যাদি বিভিন্ন মেশিনারিজগুলো আসছে। এছাড়া রয়েছে হচ্ছে মিডিয়া। মিডিয়ার মধ্যে রয়েছে যেমন আমাদের টেলিভিশন রয়েছে, আমাদের এখন কম্পিউটার এসছে, এছাড়াও বিভিন্ন ধরনের নেট কানেকশন রয়েছে, অর্থাৎ ইত্যাদি জিনিসগুলো এখানেতে রয়েছে। ঠিক আছে, তাহলে সেখানে দাঁড়িয়ে হলো মিডিয়া। এরপর আসছে মেথড। মেথড মানে পদ্ধতি। পদ্ধতির বিভিন্ন রকম দিক আছে, শিক্ষামূলক পদ্ধতি, গবেষণামূলক পদ্ধতি, প্রশাসনিকমূলক কার্যক্রমের পদ্ধতি। আর কি হচ্ছে ম্যান পাওয়ার, ম্যান, লাস্ট এম হচ্ছে ম্যান। ম্যান কি করছে না, সেটাকে পরিপূর্ণভাবে পরিচালনা করতে সাহায্য করছে। এরপর আসছে হচ্ছে রোল অফ টেকনোলজি ইন একাডেমিক সাইট। একাডেমিক সাইডের কী কী রোল রয়েছে, শিক্ষণ সিমুলেশন হচ্ছে টিচিং লার্নিং প্রসেসের মধ্যে শিক্ষণ বা শিক্ষণ প্রক্রিয়াকে কীভাবে ত্বরান্বিত করছে কম্পিউটার, কীভাবে ফ্রুটফুল অর্থাৎ
ফলোপযোগী করে তুলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় প্রয়োগ হলো কম্পিউটার সহযোগী শিক্ষণ, অর্থাৎ কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, CAI, অর্থাৎ কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। শিক্ষার্থীদের শিক্ষণীয় বিষয়বস্তু সুন্দরভাবে উপস্থাপন এবং কম্পিউটারের সাহায্যে হয়ে থাকে। বর্তমানে যেসব বিষয়গুলো খুব ফলপ্রসূ হয়েছে তার মধ্যে হচ্ছে সিমুলেশন, সিমুলেশনের পর আসছে টিউটোরিয়াল, ইনফরমেশন অফ রিট্রিভাল, দেখতে পাচ্ছ আশা করি, যে সিমুলেশন, টিউটোরিয়াল, ইনফরমেশন রিট্রিভাল, আর হচ্ছে কন্ট্রোল লার্নিং অ্যান্ড প্রিজার্ভেশন অফ ইনফরমেশন। হ্যাঁ, প্রিজার্ভেশন অফ ইনফরমেশন। তাহলে শ্রেণীকক্ষে যেসব বিষয় সম্ভব নয়, যেগুলো পড়ানো সম্ভবপর হচ্ছে না, দেখানো সম্ভবপর হচ্ছে না, সিমুলেশন, সেই সমস্ত জিনিসগুলো ফল লাভ করছে কম্পিউটারের মাধ্যমে। এরপর রয়েছে হচ্ছে টিউটোরিয়াল। টিউটোরিয়াল আমরা এখনই যেটা করছি সেটা একটা টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা শিক্ষক তার লেকচার পয়েন্ট পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রদর্শন করবেন এবং বেশি প্রাণোজ্জ্বল হয়, যেটা কি না টিচার শুধুমাত্র বোর্ড বা চার্ট বা ইত্যাদি যে সকল জিনিসগুলো রয়েছে সেই সকল জিনিসগুলোই শুধুমাত্র যে ব্যবহার করছেন তা করলে চলবে না, তার পাশাপাশি কী করতে হবে, না পাওয়ার পয়েন্ট করতে হবে, তাহলে আরও বেশি কী হবে, প্রাণোজ্জ্বল হবে বিষয়টা এবং বিষয়বস্তু অনেক বেশি বোধগম্য হয়ে উঠবে, কারণ চোখের সম্মুখে সমস্ত কিছু জিনিস আমরা ভিডিওর মাধ্যমে করে দেখাতে পাচ্ছি। তাহলে সেখানে দেখা যাচ্ছে সিমুলেশন, টিউটোরিয়াল, টিউটোরিয়ালের পর আসে বিভিন্ন সফটওয়্যার প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের ইনফরমেশন রিট্রিভাল, অর্থাৎ শিক্ষার্থীদের বিশ্বে ছড়িয়ে থাকা যে সকল কম্পিউটারের প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো অনেক বেশি ফলপ্রদ হচ্ছে। কম্পিউটারের ডেটাবেস ব্যবহারের মাধ্যমে যথার্থ এবং প্রাসঙ্গিক তথ্য পুনরুদ্ধীকরণ অর্থাৎ পুনরায় দেখা, ধরা যাক একটা কোনো বিষয়বস্তু পড়া হয়েছে সেটাকে আবার অন্য কোনো পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখছি কিংবা অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখছি ইত্যাদি জিনিসগুলো কম্পিউটারের মাধ্যমে হচ্ছে এবং সেগুলো আমি সংরক্ষণ করে রেখে দিতে পাচ্ছি এবং প্রয়োজনে সেগুলো আবার ব্যবহার করতে পারছি। অর্থাৎ শিক্ষার্থীদের পারদর্শিতাকে অর্থাৎ অ্যাচিভমেন্ট টেস্টটাকে আরও বেশি লঙ্গার করছে বা আরও বেশি ফ্রুটফুল করছে কে, না কম্পিউটার। তাহলে বিজ্ঞানের বিষয়বস্তু ডেমনস্ট্রেশনের সফটওয়্যারের মাধ্যমে পরিবেশিত করলে শিক্ষার্থী খুব উপকৃত হয়। এই সফটওয়্যারের সুবিধা হলো শিক্ষার্থী নিজেদের ইচ্ছা মতো বিষয়বস্তু, রং, শব্দের পরিবর্তন, ফাইল ইত্যাদি জিনিসগুলো কী করতে পারছে, স্থানান্তরিত করতে সক্ষম হচ্ছে। নিয়ন্ত্রণ শিক্ষার মাধ্যমে শিক্ষক বিভিন্ন প্রাথমিক ধারণা শিক্ষার্থীদের উপস্থাপন করতে পারছে, আর কী করতে পারছে না, শিক্ষক বিভিন্ন রকম তথ্য সংরক্ষণ সম্ভব পর জিনিসগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো বারংবার ব্যবহার করতে পারছে। কী কী পদ্ধতির মাধ্যমে না, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, ফিল্ম স্ট্রিপ, মাইক্রোফিল্ম ইত্যাদি দিয়ে তথ্যগুলো ধরে রাখতে পারছে এবং সেগুলো শিক্ষার্থীদের শিক্ষালয়ে প্রয়োজন মতো ব্যবহার করতে পারছেন। শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগারগুলো উপযুক্তভাবে গ্রন্থাগার পরিষেবার জন্য কম্পিউটারের ব্যবস্থা করা যায়, যেমন মানে গ্রন্থাগারে কতগুলো বই রয়েছে, কোন কোন বিষয়ের বই রয়েছে সেগুলো হিসেবে ডেটাগুলো কম্পিউটারের মাধ্যমে আমরা সেটাকে গ্রন্থাগারে সংরক্ষণ করে রাখতে পাচ্ছি, প্রয়োজনে সেই জিনিসগুলো শিক্ষার্থীদের দিতে পাচ্ছি এবং যেটা কিনা শিক্ষার্থীরা বই বড়ো করে অর্থাৎ বই ধার করে গ্রন্থাগারের মাধ্যমে, বিদ্যালয়ের গ্রন্থাগারের মাধ্যমে, সেইগুলোর তথ্যগুলো আমরা তাৎক্ষণিকভাবে মানে খুব দ্রুততার সাথে কম্পিউটারের মাধ্যমে রেখে দিতে পাচ্ছি, সংরক্ষণ করতে পাচ্ছি। ইভ্যালুয়েশন, পরের পয়েন্ট দেখো, ইভ্যালুয়েশন অফ লার্নিং, এটা অনলাইন টেস্টিং হচ্ছে আর সিডি রম বেসড ইভ্যালুয়েশন হচ্ছে। এখন যেটা হচ্ছে অনলাইনের অভিজ্ঞতা হচ্ছে বর্তমানে ওয়েব প্রযুক্তির মাধ্যমে, ওয়েবের মাধ্যমে কী করা হচ্ছে, বিশেষ কিছু জিনিস পরীক্ষা প্রচলন হয়েছে, যেমন দেখো বিদেশে কোনো বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বা যে কোনো মানে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে চাই বা সে তার সাথে পড়াশোনা করতে চাই, তাহলে সেখানের ক্ষেত্রে দাঁড়িয়ে অনলাইনের মাধ্যমে পরীক্ষার মূল্যায়ন ব্যবস্থা রয়েছে। এখন এই পরীক্ষা মূল্যায়নের মধ্যে মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকতে পারে, মাল্টিপল ম্যাচিং থাকতে পারে, শব্দের সঠিক পরীক্ষা থাকতে পারে, সিমুলেশন থাকতে পারে ইত্যাদি জিনিসগুলো থাকতে পারে। এরপর আছে দেখো সিডি রোম বেসড ইভ্যালুয়েশন। সিডি রোম বেসড ইভ্যালুয়েশন হচ্ছে সিডি রোম মূল্যায়নে বাজারে
কিছু জিনিস পাওয়া যায়। সিডি রোমের লভ্য সহজলভ্য জিনিসগুলোর মধ্যে হচ্ছে শিক্ষার্থীর সময়, প্রশ্নের ধরন, নম্বর বণ্টন ইত্যাদি একটা সেট তৈরি করে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের অনুশীলন করার জন্য একটা পারদর্শিতার পরিচয় দিতে বলা হয়। অর্থাৎ পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকে, তার প্রশ্নের উত্তরকরণের নম্বর বিভক্তিকরণ করা থাকে এবং তার সাথে সাথে কি পর্যায়ক্রমে মূল্যায়ন হচ্ছে সেটা বলে দেওয়া থাকে এবং প্রশ্ন করেন শিক্ষক সিডি রোমের মাধ্যমে সংরক্ষণ করে দেখা দেওয়া যায় এবং সবথেকে বড় কথা পাসওয়ার্ডের মাধ্যমে ব্যবহার করে আর কি সেই ডেটাটা সেটা ব্যবহার করতে পারা যায়। এরপর আমি বলবো হচ্ছে দেখো রোল অফ টেকনোলজি ইন রিসার্চ, রিসার্চের ক্ষেত্রে আমরা কি রোল প্লে করছে আমাদের এই ইন্টারনেট, ইন্টারনেটের ক্ষেত্রে সুবিধা হচ্ছে গবেষণার কাজকে ত্বরান্বিত করছে, গবেষণার কাজকে নির্ণয়ের সুবিধা করছে, ইন্টারনেটের মাধ্যমে গবেষকরা তাদের যে সকল তথ্যগুলো সংরক্ষণ করতে পারছে এবং হাতের মুঠোয় বিভিন্ন ধরনের তথ্যগুলো পরিবেশন করতে পারছে, নিজেরা সেই বিষয়ে গবেষণা করতে পারছেন, কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ সংশ্লেষণ করতে পারছেন নিজের গবেষণার মানে পত্রটি এবং বিভিন্ন শিক্ষক মণ্ডলী বলো বা বিভিন্ন মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সে যোগাযোগ করে সিডি রোম ডিভিডি ইত্যাদির মাধ্যমে সেগুলো সংরক্ষণ করে রেখে তিনি পাওয়ার পয়েন্টের মাধ্যমে নিজেকে ডিসপ্লে করতে পাচ্ছেন এবং শুধু তাই না তিনি অ্যানালাইসিসও করতে পাচ্ছেন এবং ডেমোনস্ট্রেট করতে পাচ্ছেন। সবথেকে বড় কথা পেপার ডেমোনস্ট্রেট করতে হয় অবশ্যই রিসার্চের ক্ষেত্রে, সেই ডেমোনস্ট্রেশন তিনি করতে পারছেন পাওয়ার পয়েন্টের মাধ্যমে। এই ক্ষেত্রে আমি বলবো রোল অফ টেকনোলজি ইন এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যাক্টিভিটিস, অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ শিক্ষাগত দিকে প্রশাসনিক কাজে কী কী সুবিধা হচ্ছে, বিদ্যালয়ে বলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বলো ভর্তি সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে রেখে দেওয়া যায় কম্পিউটারে, বাজেট রচনা করে রেখে দেওয়া যায় বিদ্যালয়ে কী কী খরচ হলো বা শিক্ষা প্রতিষ্ঠানে কী কী খরচ হবে বা খরচের কী কী তালিকাভুক্ত হতে পারে, কীভাবে খরচ নথিভুক্ত করা হবে ইত্যাদি সমস্ত জিনিসগুলো আমাদের কী করা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে করা যেতে পারছে। বিদ্যালয়ের কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে কীভাবে রূপায়ণ করা হবে অর্থাৎ কোন কোন ছেলেমেয়েদের নেওয়া হবে, কী বয়সে নেওয়া হচ্ছে এবং তাদের নাম, তাদের ঠিকানা, তাদের পরিচয়পত্র সমস্ত কিছু আমাদের কম্পিউটারের মাধ্যমে থাকছে। এছাড়াও বিভিন্ন সরকারি কাজকর্ম চলে সারা বছর ধরে, সরকারি নথিভুক্তিকরণ চলে, সরকারি বিভিন্ন প্রোগ্রামগুলো চলে, যেমন দেখা যাচ্ছে হচ্ছে যেমন শিক্ষাশ্রী, যুবশ্রী ইত্যাদি, সবুজ সাথী ইত্যাদি বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, একশ্রী ইত্যাদি বিভিন্ন চলছে, সেগুলোর নামকরণ, তাদের নথিভুক্তিকরণ, তারা কারা কারা পেলো, কবে পেয়েছে, কিভাবে পেয়েছে এবং কোথা থেকে পেয়েছে, কত কিছু পেয়েছে, তাদের মানে ব্যাংকের নথি ইত্যাদি সমস্ত কিছু থাকে। এছাড়াও বিদ্যালয়ের কর্মসূচি নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া রয়েছে হচ্ছে ধরো বিদ্যালয়ের টাইম টেবিল থাকে, পরীক্ষার টাইম টেবিল থাকে, টিচারদের নাম থাকে, টিচারদের ক্লাস অ্যালটমেন্ট থাকে ইত্যাদি বিভিন্ন জিনিসগুলো কম্পিউটারের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাক্টিভিটিসগুলো করতে পারা যায়। এছাড়া মাইনেপত্র, অর্থ সংক্রান্ত, এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন ডেটাগুলো সব কিছুই রেখে দেওয়া যাচ্ছে। তাই শুধু না পরীক্ষা পদ্ধতি হচ্ছে এত কিছু, সেই পরীক্ষার মধ্যে দেখা যাচ্ছে যে তাদের রেজাল্টগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ক্লাস বিভিন্ন শ্রেণীকক্ষে যে সকল পঠন পাঠনগুলো সেগুলো করে রাখা যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে কম্পিউটারের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে। এরপর বলবো শ্রেণীকক্ষে কম্পিউটারের ব্যবহার, কম্পিউটারের ব্যবহার হচ্ছে দেখো এখানে আমি আগেও বলেছি কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন অর্থাৎ CAI, এছাড়াও CAL আছে অর্থাৎ কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং রয়েছে, কম্পিউটার ম্যানেজমেন্ট ইনস্ট্রাকশন রয়েছে CMI যাকে বলা হচ্ছে, কম্পিউটার বেসড ইনস্ট্রাকশন আছে CBI বলা হয়, এছাড়া CBT অর্থাৎ কম্পিউটার বেসড ট্রেনিং বলা হয়। অর্থাৎ এইগুলো প্রত্যেকটা জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং শুধু তাই না প্রায়শই এগুলো নিয়ে টিকা আসে, ছোটো ছোটো প্রশ্ন আসে, এইগুলো আমি পরের দিন আবার আলোচনা করব এবং তোমরা এগুলো পুরোটা পড়বে। হ্যাঁ, আর হচ্ছে দেখো তোমাদেরকে আমি লিখে লিখে বুঝিয়ে দিয়েছি এবং কোনো কারণে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে অতি অবশ্যই কোনো সমস্যা থাকলে। আজ এই পর্যন্ত রাখছি।